যারা জ্ঞানের কথা বলেন মানুষের মাঝে, সুর না থাকলেও পঙ্গপালের মতো কোরআনের আওয়াজ শোনার জন্য ছুটে আসে, আসে কিনা? আপনারা শুনেছেন ডাক্তার জাকির নায়েক, ভাই বিশ্বব্যাপী মানুষেরা দলে দলে তার বক্তব্য শুনতে যায়, তাই না? বাংলাদেশেও সুরুলিত কণ্ঠের বক্তব্য জ্ঞান গর্ভ কথা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে, রাতের পর রাত শীতকে উপেক্ষা করে মানুষ শোনে, শোনে কিনা? তিনটি সেগমেন্টই একটা টান টান উত্তেজনা এবং সাংস্কৃতিক একটি বিপ্লবের নাম, ঠিক কিনা? এটি আমাদেরকে রূপ দিতে হবে, এটি একটা চর্চা বাড়াতে হবে। যত বেশি এটি চর্চা বাড়ানো যাবে, যত বেশি আমরা এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করে আমরা এটার সাথে যুক্ত থাকতে পারবো, তত বেশি আপনারা এই মানে ক্ষুদ্র প্রতিভা থেকে একটা বৃহত্তর প্রতিভায় রূপায়িত লাভ করবে, ঠিক কিনা? আজকের যে ছোট্ট সোনামণিদেরকে সাথে নিয়ে আজকে আমাদের অভিভাবক মা এবং বোনেরা যারা সাথে এসে এই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আপনারা হয়তো মনে করছেন ইয়েস কার্ডটা পেলাম না, মনে অনেক দুঃখ, ঠিক না? এটি কখনোই মনে করবেন না, দুঃখ বলতে কিছু নাই, সুখ পেতে হলে দুঃখ আগে পেতে হয়। কেন বান্ধ ক্ষান্ত হও এই দীর্ঘ পথ, উত্তম বিহুনে কর পুরে মনোরথ। কবি বলছেন যে এই বিশাল পথ, জীবনের একটা পথ আছে না আমাদের, এই ছোট্ট থেকে অনেক বড় হতে হয়, এটি কি সঙ্গে সঙ্গে হওয়া যায়? একদিনের একটা আয়োজনের মধ্যে কি সম্ভব না? এটি আস্তে আস্তে প্রতিভাটাকে জাগাতে হবে, একটি হৃদয়ে আন্দোলিত হচ্ছে, এই যে ছোট্ট সোনামণিরা আমাদের কথা শুনছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ওদের মধ্যে একটা সাহস বিস্তার লাভ করেছে, ঠিক না? ওরা সামনে এগিয়ে যাওয়ার পথটা সহজ হচ্ছে, কথা ঠিক কিনা? আজকে তেলাওয়াত যারা আমরা শুনেছি, এত মধুর কণ্ঠের তেলাওয়াত এবং ধরার সাথে সাথে বলতে পারতেছে, এবং অনেকে আবার বলতে পারছে না, তাই না? দুটো অক্ষর বলার পরে সঙ্গে সঙ্গে হাফেজরা বলতেছে, এত সুন্দর সুমিষ্ট কণ্ঠ হাফেজদের মধ্যে আল্লাহ তাআলা দান করেছে। কিন্তু যারা পারে নাই তাদের মনেও তো একটা আশার সঞ্চার হয়েছে, ঠিক কিনা? যে আমি আজকে পারি নাই, সামনে পারবো। এভাবে কবি বলছেন যে এই জন্য তুমি পথ সামনে বহুদূর মনে করে তুমি ক্ষান্ত হবে না, তুমি সামনে এগিয়ে যাবে। এই জন্যই কবি বলছেন, কেন পান্থ ক্ষান্ত হও এই দীর্ঘ পথ, উত্তম বিহনে কর পুরে মনোরথ। কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনে শুকলা ভয় কি বইতে, ফুলের গন্ধ নিতে গেলে গোলাপ তুলতে গেলে কাটা বিকতে পারে, তাই না? এই জন্য কি আপনি উত্তম ছাড়া থাকবো না, কোমল তুলতে হবে। এরপরে দুঃখ ছাড়া করে দিল সুখ আসবে না। সুতরাং আমি সর্বশেষ পর্যায়ে আমি আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আজকের এই খুলনার যে অডিশন হল, ইনশাআল্লাহ পিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024-এর আয়োজন 24-এই থেমে থাকবে না ইনশাআল্লাহ, এটি সামনে এগিয়ে যাবে, প্রতি বছর এ আয়োজন চলবে। আমরা মুজাহিদ সহ আলোচনা করছিলাম যে যে সকল ক্ষুদ্র প্রতিভাগণ আজকে মানে প্রতিভার স্বাক্ষর রেখেছে, তারা স্কেল বুঝতে পারছে না, গানটা কিভাবে ধরতে হবে, তাল লয় বুঝতে পারছে না, এদেরকে পুরো শিখাতে হবে, কি বলে? শিখাতে দরকার না? একটা ছেলের মধ্যে অনেক জ্ঞান আছে, প্রতিভা আছে, দেখলে কিন্তু বোঝা যায়, টাচ করলে বোঝা যায়, শিক্ষক আছেন তিনি বুঝতে পারেন, কিন্তু তার জন্য প্রয়োজন একটা ইনস্টিটিউশন, একটা এনলাইটেন্ড স্কুল, একটা লাইফ, সুন্দর নাম, এই স্কুলটার নামটা কিন্তু আমার খুবই পছন্দের নাম, ঠিক না? অনেক সুন্দর একটা স্কুল। তো এই স্কুল যদি না থাকতো, এই ছেলেপেলেরা যদি স্কুলে না আসতো, আর 10টি বছর লেখাপড়া যদি না করতো এখানে, তারা যদি কঠিন পরিশ্রম করে আপনাদেরকে মা বোনদেরকে সন্তানদেরকে এখানে স্কুলে নিয়ে আসতে হয় কিনা, এত কষ্ট করে এত দেখতে দেখতে স্বীকার করে এই সন্তান তারপরে মানুষের মতো মানুষ হয়ে প্রতিভার স্বাক্ষর রাখে, ঠিক কিনা? এত সহজ সহজ না। এত সঙ্গীত, তেলাওয়াত, হাম, নাচ, কুইজ, জ্ঞান যেটাই বলেন, যে জায়গাতেই বলেন, এটি একটা কঠিন কাজ, কিন্তু এটাকে সহজ করে তুলতে হয়। কারা তোলেন? এই যে যারা শিক্ষক থাকেন তারা। সুতরাং গানেরও শিক্ষক রয়েছে, হাফিজেরও শিক্ষক রয়েছে, জ্ঞানেরও শিক্ষক রয়েছে, রয়েছে না? আমরা ইনশাআল্লাহ পিআরবি সেরাদের সেরার মাধ্যমে সারা বাংলাদেশে একটা ইনস্টিটিউশন তৈরি করব, পিআরবি সেরাদের সেরা ইনশাআল্লাহ। তোমরা কি আমাদের সাথে থাকবা? থাকতে চাও? ইনশাআল্লাহ তোমাদের কণ্ঠকে আরো সুন্দর করে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। পিআরবি সেরাদের সেরা এই আয়োজন নিয়ে ছোট্ট কিছু কথা বলতে চাই। এটি কিন্তু ঠুনকো কোনো প্রতিষ্ঠান না, এটিএন বাংলা একটি চ্যানেল ঠুনকো কোনো চ্যানেল নয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি স্যাটেলাইট।
স্যাটেলাইট চ্যানেল এবং এই চ্যানেল প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশে কোনো স্যাটেলাইট কোনো চ্যানেল যখন ছিল না সেই সময়ে এই এটিএন বাংলা জন্ম হয়েছে সর্ববৃহৎ ইসলামিক এই মেগা রিয়েলিটি শো চ্যানেল আই আমাকে অফার দিয়েছিল যে আমাদের এখানে আসে এরপর আরো অন্যান্য চ্যানেলগুলো অফার দিয়েছিল যে আমাদের এখানে এই কাজ করে আমরা কোনো অনেক চিন্তা করেছি ডক্টর মাহফুজুর রহমান সাথে কথা হয়েছে বলছে যে সমস্ত সহযোগিতা করা হবে এটিএন বাংলায় এই অনুষ্ঠান সম্প্রচার হবে বলি আলহামদুলিল্লাহ এই বছর আলহামদুলিল্লাহ এটিএন বাংলায় এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে এই বিয়ার সেরাদের সেরা আয়োজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান এই সেরাদের সেরা কোন নাম সর্বস্ব কোন আয়োজন নয় সুতরাং আমি বলতে চাই ইসলাম সকলের জন্য ঠিক কিনা ইসলাম কোন গোত্রের কোন জায়গার কোন গোষ্ঠীর কবি নজরুল কার আমার একার কবি নজরুল সকলের কবি নজরুল গান হিন্দুরাও নজরুলের গান গায় মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই কবির এই লালিত্যপূর্ণ কথা এই আকুতি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তার কবরটা মসজিদের পাশেই হয়েছে বলি আলহামদুলিল্লাহ কবি নজরুলকে যদি সব জায়গায় স্মরণ করতে পারে প্রত্যেক জায়গায় যদি নজরুল ইনস্টিটিউট থাকতে পারে তাহলে বাংলাদেশে কি কবি নজরুল শুধু একাই ছিল আর কোনো শিল্পী নাই আর কোনো সাহিত্যিক নাই আর কোনো গীতিকার নাই যারা ইসলামের জন্য ব্যাপকভাবে কাজ করছে তাদের নাম নাই কেন আজকে কেন তাদের নাম নাই শুধু নজরুল আব্বাস উদ্দিন আর এই গুটি কয়েকজনের নাম আজকে প্রকাশ পাচ্ছে ঠিক কিনা জনপ্রিয় চ্যানেলগুলো আজকে কাজ করছে আমাদের সাথে শুধু যখন এই এই অনুষ্ঠানের বিহারি সেরাদের সেরার উদ্বোধনী অনুষ্ঢান অক্টোবর মাসে যখন আমরা ঢাকার সেই প্রেস ক্লাবে যখন শুরু করি আপনি দেখছেন বাংলাদেশের অন্তত পক্ষে 30 থেকে 35টা চ্যানেল আমাদেরকে নিউজ কভারেজ দিয়েছে বিহারি সেরাদের সেরা কার জন্য সকলের জন্য পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে আপনারা সকলে মিলে এই আয়োজনকে যদি সাফল্যমণ্ডিত করে তুলবেন কিভাবে আপনাদের পাড়া প্রতিবেশী ভাই বোন বন্ধু সকলের মাঝে ইসলামী সংস্কৃতি ইসলামী বিনোদনকে ছড়িয়ে দিতে হবে আমরা চাই সুস্থ ধারার সুন্দর জিনিস যারাই এই সমাজের মধ্যে নিয়ে আসবে তাদেরকে আমরা সেলিব্রেট করব ওয়েলকাম করব আসো নজরুলের গান গাও মতিউর রহমান মল্লিকের গান গাও তাফাজ্জল হোসেন খানের গান গাও সকলে মিলে এই অপসংস্কৃতির বিরুদ্ধে ছোট ওই বাচ্চাকে যদি ছোট থেকে কোরআন তেলাওয়াত শুনানো হয় কোরআনের আকর্ষণ যদি তুলে দেওয়া হয় তাহলে ওই বাচ্চা কি ওই খারাপ জিনিস দেখবে ওই না ওটা দেখবো না ওটাকে বিদায় করো ওটাকে বিদায় করো তারাই ভালোটা দেখবে বিআরবি সেরাদের সেরা এটাই চায় ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে আপনারা সবাই থাকবেন এবং প্রত্যেকটা জায়গাতে ইনস্টিটিউশন গঠন করব ইনশাআল্লাহ এবং এখানে কোনো দল মত নির্বিশেষে কেউ কোনো আঙ্গিকে কোনো কিছু এটা থাকবে না এটা থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ একটা স্বতন্ত্র আলাদা প্রতিষ্ঠান যেটার মাধ্যমে